পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি রাইস কুকার এক ঘন্টা চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই বিষয়টা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে একটি রাইস কুকার কত ওয়াটের হয়। আপনি যদি কোনো ইলেকট্রিক্যাল লোডের বিদ্যুৎ বিল হিসাব করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে ইলেকট্রিক্যাল লোডটি কত ওয়াটের, তা না হলে আপনি কখনো এই বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন না। এজন্য প্রথমে আমাদের জানতে হবে একটি রাইস কুকার কত ওয়াটের। একটি রাইস কুকার বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন ওয়াটের হতে পারে। তো চলুন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখি কোন সাইজের রাইস কুকার কত ওয়াটের। এটি হচ্ছে একটি ভীষণ ব্র্যান্ডের 1 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 2000 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ বিল আসবে 400 ওয়াট। এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের 1.8 লিটারের একটি রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 2780 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ করবে 700 ওয়াট। এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের আরেকটি রাইস কুকার। এর দাম 2850 টাকা। এই রাইস কুকারটি 3 লিটারের। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1100 ওয়াট। এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের আরেকটি রাইস কুকার 5.6 লিটারের। এই রাইস কুকারটির দাম 5500 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1900 ওয়াট। এটি হচ্ছে কিয়াম ব্র্যান্ডের 1.8 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম হচ্ছে 2050 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 700 ওয়াট। এটি হচ্ছে কিয়াম ব্র্যান্ডের 2.8 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। এটি হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটি 1.8 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 2590 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 700 ওয়াট। এটি হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 2.8 লিটার রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 3290 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.8 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 2590 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 700 ওয়াট। এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 2.2 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 3090 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 900 ওয়াট। এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আরেকটি রাইস কুকার 2.8 লিটারের। এই রাইস কুকারটির দাম 3390 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 3 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটির দাম 4690 টাকা। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। এটি হচ্ছে মিয়াকো কোম্পানির একটি 1.8 লিটারের রাইস কুকার। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ করবে 1000 ওয়াট। এটি হচ্ছে মিয়াকো কোম্পানির আরেকটি রাইস কুকার 2.8 লিটারের। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। এটি হচ্ছে মিয়াকো কোম্পানির আরেকটি রাইস কুকার 3.6 লিটারের। এই রাইস কুকারটি এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1200 ওয়াট। এটি হচ্ছে ইকো ব্র্যান্ডের 1.8 লিটারের রাইস কুকার।
এই রাইস কুকারটি 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 700 ওয়াট। এটি হচ্ছে ইকো ব্র্যান্ডের আরেকটি রাইস কুকার 2.8 লিটারের। এই রাইস কুকারটি 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1000 ওয়াট। তো প্রিয় দর্শক, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে যে 1.8 লিটার রাইস কুকারগুলো 700 ওয়াটের, 2.2 লিটারের রাইস কুকারগুলো 900 ওয়াটের, 2.8 বা 3 লিটারের রাইস কুকারগুলো 1000 ওয়াটের এবং 5.6 লিটার রাইস কুকার 1900 ওয়াটের। এখন আপনার রাইস কুকার যদি 1.8 লিটারের হয় তাহলে 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 700 ওয়াট। এখন এই 700 ওয়াটকে ইউনিটে কনভার্ট করি। ওয়াটকে ইউনিটে কনভার্ট করতে হলে মোট ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। এ কারণ 1000 ওয়াট সমান 1 ইউনিট। 700 ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিলে হয় 0.7 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরা হলে 0.7 ইউনিট বিদ্যুতের দাম হয় 4 টাকা 20 পয়সা। তাহলে আপনার 1.8 লিটারের রাইস কুকারটি 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 4 টাকা 20 পয়সা। আবার আপনার রাইস কুকারটি যদি 2.8 লিটার বা 3 লিটারের হয় তাহলে 1 ঘন্টা চালালে আপনার বিদ্যুৎ খরচ আসবে 1000 ওয়াট। এখন এই 1000 ওয়াটকে ইউনিটে কনভার্ট করি। 1000 ওয়াটকে ইউনিটে কনভার্ট করলে হবে 1 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরা হলে 1 ইউনিট বিদ্যুতের দাম হয় 6 টাকা। তাহলে আপনার 2.8 বা 3 লিটারের রাইস কুকারটি 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 6 টাকা। আবার আপনার রাইস কুকারটি যদি 5.6 লিটারের হয় তাহলে 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1900 ওয়াট। এখন এই 1900 ওয়াটকে ইউনিটে কনভার্ট করি। 1900 ওয়াটকে ইউনিটে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ দিলে হয় 1.9 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরা হলে 1.9 ইউনিট বিদ্যুতের দাম হয় 11.40 টাকা। তাহলে আপনার 5.6 লিটারের রাইস কুকারটি 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 11.40 টাকা। এখানে 1 ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরে হিসাব করা হয়েছে। তবে আপনার এলাকা ভেদে এবং আপনার বিদ্যুৎ ব্যবহারের উপর নির্ভর করে ইউনিটের দাম কম বেশি হতে পারে। আপনার মাসিক বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ যদি 400, 500, 600 বা তার বেশি হয় তাহলে নিম্নোক্ত চার্ট অনুযায়ী ইউনিট বিল ধরা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এরকম ইলেকট্রিক্যাল বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।